কি ভুলভাল জিনিস এনেছো বাড়িতে? সিনেপিয়া। ওকে। কিয়া। এখন অবধি এরকম কিছু হয়নি। নষ্ট করে দিলে কিছু হয় না। তুমি এক্সপার্ট হচ্ছো বুঝছো। জিনিসটা কি? ওইগুলো তৈরি করা হয় মানুষের হাড়। হ্যাঁ, উরুর, মানুষের উরুর। হ্যাঁ। প্রীতম দা, তুমি এরকম একটা জিনিস তোমার বাড়িতে এনে রেখে তুমি বিশ্বাস করো যে স্পিরিট এক্সিস্ট করে, স্পিরিট বা আত্মা এক্সিস্ট করে, তোমার কি মনে হয়? তুমি কি ভাবো? আমি তো জানি না, এবার যে জিনিস জানি না সেই জিনিসের ব্যাপারে কমেন্ট করাটা ঠিক না। তুমি ওই দিকে ভালো পাবে। স্পিরিটের মধ্যে যেগুলো ঘোস্ট বলা হয়, মানে আমরা মনে যেটা হয়, ওগুলো বেসিক্যালি ইলেকট্রিক ইম্পালস কাছে কিচ্ছু ধরনের বেঁচে আছে সুস্থ। হ্যাঁ, এখন বেঁচে থাক ভাই তুই। এখন কোনোভাবে হয়তো লাইটটা পড়ে বা কিছু হলে সাডেনলি মরে গেল। দিনটা ছিল 11 সেপ্টেম্বর। বঙ্গাইনিম থেকে সৃঞ্জয় আমাকে জানায় কলকাতাতে একটা হ্যালোইন ইভেন্ট অর্গানাইজ করছে ওরা এবং আমাকে সেখানে আসতেই হবে। আমি তো এক কথায় রাজি বলতে পারো, হ্যালোইন বলে কথা বস। ও, এসে গেছো তোমরা। কেসটা হচ্ছে আজকে হচ্ছে 30 অক্টোবর, কালকে 31 অক্টোবর, অবভিয়াসলি 30-এর পরে 31-এই আসে। আর কালকের দিনটা হচ্ছে হ্যালোইন, আর আজকে আমাদের একটা হ্যালোইনের ইভেন্ট রয়েছে। সেই হ্যালোইনের ইভেন্টে আমি যাব অ্যাজ আ ব্লগিং পার্টনার, কারণ তোমরা সবাই জানো আমি হরর সেগমেন্টের ভিডিও বানাই আর ঘটনা শেয়ার করি, বিভিন্ন হন্টিং এক্সপিরিয়েন্স শেয়ার করি। সো আমাকে ডেকেছে, ইনভাইট করেছে DCCB হাইপানোভা অ্যান্ড বঙ্গাইনিম থেকে, আর সেখানে হবে হরর কসপ্লে, ডিজে নাইট রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, মিট অ্যান্ড গ্রিট রয়েছে। কিন্তু এখানে আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে একজন স্পেশাল মানুষ যার সাথে আমার প্রায় 1.5 বছর ধরে কথাবার্তা হয়েছে, কখনো দেখা হয়নি। তোমরা অনেকেই তার ভিডিও দেখেছো। এখন আমি রেডি হব, রেডি হয়ে যাব হচ্ছে হাওড়াতে, হাওড়াতে তাকে পিক করব, তারপরে আমরা যাব গড়িয়াতে। আমি এখন কফি খাচ্ছি সকালে উঠে, মানে একটু আগেই সকালে উঠেছি, কফি টফি খাওয়া হয়নি, খাবো ফ্রেশ হয়ে, স্নান করে রেডি হয়ে বেরোবো। তাহলে চলো, এবার আমরা প্রথমে যাবো হচ্ছে হাওড়াতে। সো এখন আমি চলে এসেছি হাওড়াতে, আর আমার সাথে দেখা হয়ে গেছে সালমান ভাইয়ের। প্রায় 1.5 বছর ধরে আমরা অনলাইনে কথাবার্তা বলেছি, অনেক ডিসকাশন করেছি, এক্স্যাক্টলি। আর তার থেকেও বড় কথা হচ্ছে ফার্স্ট টাইম দেখা হলো সালমান ভাইয়ের সাথে। তোমরা আমার কল রেকর্ডিং সিরিজে দেখেছো হন্টিং রিয়েল, সো এটাই হচ্ছে হন্টিং রিয়েলমের সালমান ভাই। একটা জিনিস আমার মনে হচ্ছে না, ফার্স্ট টাইম দেখা হয়েছে এই জিনিসটা ওরও মনে হয়নি, আমারও মনে হয়নি, কারণ আমরা এত কথা বলেছি, এক্স্যাক্টলি। এখন আমরা যাবো হচ্ছে গড়িয়াহাটের প্যান্টালুন্সের ওপরে যে ব্যাঙ্কুয়েট আছে ওখানে, ওখানে হ্যালোইন ইভেন্ট হচ্ছে। তো সালমান কি বলবে বলো? আমি আসার সময় ভাই এই তোমার ব্লগিং এ যে স্টিকটা রয়েছে ওটা আনতে ভুলে গেছি, আবার বাড়িতে ফেরত গেছি, আবার নিয়ে এসেছি। সালমান 1 ঘন্টা দাঁড়িয়ে ছিল ভাই, সরি ভাই, সরি সরি সরি। চলো একদম, এবার উঠবো পক্ষীরাজে, উঠে যাব হচ্ছে কোথায়, গড়িয়াহাট। ম্যাপ দেখে যেতে হবে, চলো যাওয়া যাক। এই ইভেন্টে মেন অ্যাট্রাকশন ছিল কসপ্লে। এই কসপ্লেটা কি? আমাদের ছোটবেলায় যেমন খুশি সাজো প্রতিযোগিতা হতো, এটাও তেমনই। তোমার ফেভারিট কোনো বই, সিনেমা, ভিডিও গেমের ফেভারিট ক্যারেক্টারের মতো তোমাকে সাজতে হবে। সত্যি বলতে এই জিনিসটা আমাদের খুব ভালো লেগেছে। একটু পরেই তোমরা ব্যাপারটা ভিডিওতে দেখতে পাবে। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তাদের সাথে একটা গেম খেলবো আজকে, সো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো তোমরা। সো গাইজ, অনেক স্ট্রাগলের পর ফাইনালি আমরা পৌঁছে গেছি যেখানে হ্যালোইন ইভেন্ট হচ্ছে। সালমান ভাই দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে সৃঞ্জয়, বঙ্গাইনিমে থেকে আমাদের ইনভাইট করেছিল। এবার আমরা এন্ট্রি নেব, ভেতরে ঢুকবো আমরা, চলো যাওয়া যাক। সো গাইজ, এখন আমরা এলিভেটরের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো এলিভেটর গেম কেউ খেলতে চাও? হ্যালোইন আসে কালকে, এলিভেটর গেম আমরা খেলবো, মাঝখানে কাউকে দেখে দেখতে না পেয়ে যাই, গল্প হয়ে যাবে তাহলে। তোমরা এখন এলিভেটরে রয়েছে। গেমের রুলসটা কারোর মনে আছে? সালমান মনে আছে গেমের রুলস? আমি তোমার কানে একদম ফোকাস করে দিয়েছি।
গেমের রুলসটা মানে হিরো ওয়ান একটা কোড ছিল, ওটা দেওয়ার পরে একটা সার্টেন নাম্বারে তারপরে আলাদা পোর্টালে চলে যায়। এক্স্যাক্টলি ওরকম শুনেছি। স্ট্রেঞ্জার থিংস এর মত, স্ট্রেঞ্জার থিংস এর মত কিছু একটা বেরিয়ে গেল। এক্স্যাক্টলি আপসাইড ডাউন। তো ওইখানে এখন লাইন রয়েছে। ওকে গুড। তো এখন আমরা ইভেন্টে এন্টার করলাম। ভাই সিসিভি অ্যারেঞ্জ করেছে, বাট মার্বেলের থিম চলছে। এটা কিন্তু সলিড ছিল ভাই, এটা সলিড ছিল। ডিজের থিমটা মাস্কটা আমার ভালো লাগলো, এক্স্যাক্টলি খুব ভালো লাগলো। তো এখন আমরা হ্যালোইন ইভেন্টের মধ্যে রয়েছি, বিভিন্ন ধরনের কসপ্লে হয়েছে। আর সালমান ভাই আগে চলে গেছে। পুরো জায়গাটার অ্যাম্বিয়েন্স তুফর তুফর লাগছে, পুরো জায়গাটার অ্যাম্বিয়েন্স। সো ইয়া দের ইজ ওয়ান অ্যান্ড ব্যাটম্যান হচ্ছে এই কনসু হয়েছে। তো বলো কেমন লাগছে? অসাধারণ লাগছে, ফার্স্ট টাইম এরকম দেখছি। ইউটিউবে দেখে এসেছি এতদিন ধরে, রিয়েল টাইমে দেখছি। অ্যানিমের সাথে খুব বেশি আমি পরিচিত নয়, বাট নন অ্যানিমে যেগুলো ক্যারেক্টার রয়েছে দশটার মধ্যে আটখানা আমি চিনতে পারছি, বেশ ভালো লাগছে। আর এটা কি করতে হবে? এটা হচ্ছে সেই রাজশাসনের যে মুভিটা হয়েছিল সেটা। ওকে দ্যাটস গুড। বিষয়টা কি, এই জায়গাতে এসে অসাধারণ একটা ফিলিং হচ্ছে। ওকে উইকি ম্যাট, এটা হ্যালো। সো কি সেজেছিস তুই? আমি আজকে রড শার্ক সেজেছি ফ্রম ওয়াচম্যান। এটা একটা ডিসির ক্যারেক্টার, ডিসির ক্যারেক্টার। ওকে দেয়ার ইজ হেলা। আমার হ্যামারটা কোথায় আমি সেটাই বুঝতে পারছি না। র্যাগনার ওকে হেলা হ্যামারটা ভেঙে দিয়েছিল। ওখানে এরকমভাবে ল্যান্টনসগুলো সাজানো হয়েছে হ্যালোউইনের, ইটস লাইক গুড। বেশ একটা হ্যালোউইন হ্যালোউইন ভাব রয়েছে পুরো ব্যাপারটার মধ্যে। দেয়ার ইজ শি, অ্যানাবেল। অ্যানাবেল হয়েছে, রাইট? ওকে খুব ভালো হয়েছে ব্যাপারটা। অ্যান্ড তুমি কি হয়েছো? আমি অ্যানিমেল লাভার নই, আমি অ্যানিমেল দেখি না, সরি, দ্যাটস ওয়াই। আরে আরে ঘুরে দেখছি, ঘ্যামা করেছি কিন্তু পুরো ব্যাপারটা, পুরো ব্যাপারটাই ঘ্যামা করেছি। তো এখানে রয়েছে বং অ্যানিমের থেকে ময়ূক, জোকার সেজেছে। ওকে ওকে ওকে। আর এখানে রয়েছে সৌম্যব্রত, এদের সাথে প্রায় কথাবার্তা রয়েছে। আমরা একটা তোর পডকাস্ট বানিয়েছিলাম, আর আজকে ফার্স্ট টাইম এত বছর পর দেখা হচ্ছে। সালমান ভাইয়ের সাথেও দেড় বছর পরে দেখা, মানে আজকে এই মিট অ্যান্ড গ্রিটটা করে সত্যি বলতে খুবই ভালো লাগছে। অনেক পুরনো পুরনো বন্ধু যারা অনলাইনে ছিল তারা আজকে সামনে চলে এসেছে। তোমার কি মনে হচ্ছে ইনভিটেশনটা পাওয়ার পর? যখন আমি দেখলাম কসপ্লের পার্টটা দেখলাম, তখন আমি কালচারটা দেখতে ভালো লাগলো, যে এখানে জিনিসগুলো নিয়ে এই ইভেন্টে আমরা খুব মজা করেছি। অর্গানাইজার যারা ছিল তারা খুব ভালোভাবে সব অর্গানাইজ করেছে। এবার চলো গেমটা শুরু করি। এখানে যারা কসপ্লে করেছে, অর্থাৎ যেমন খুশি সেজেছে, তারা কি সেজেছে তোমরা কি বলতে পারো? তোমাদের স্ক্রিনে এবার একটা করে কসপ্লেয়ারের ফটো আসবে, 1, 2, 3, 4 করে, এবং 5 সেকেন্ডস তোমরা সময় পাবে। কমেন্ট করে জানাও যে কে কি সেজেছে, 1 নম্বর কি সেজেছে, 2 নম্বর কি সেজেছে, সেটা কমেন্ট করবে। ওকে দেখি কে কটা গেস করতে পারে। Number 1, Number 2, Number 3, Number 4, Number 5, Number 6, Number 7, Number 8, Number 9, Number 10, Number 11, Number 12, Number 13, Number 14 and Number 15. এবার আমাকে কমেন্ট করে বলো যে কে কটা গেস করতে পেরেছো। হ্যালো গাইস, তো আজকে তো দিনটা সেরে যাচ্ছে, এখন কটা বাজে? 6:30 বাজে, আর এখন দিনটা অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। বাট
ইট ওয়াজ ট্রুলি অ্যান অ্যামেজিং ডে। আজকে মানে সবকিছু একটা মিক্সচার হয়ে গেছে, মানে অ্যানিমে আমরা করছি, ডিসি করেছে, তারপরে ইস্ট বেঙ্গল সাপোর্টেড, আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান, কিন্তু এখানেও ডার্বি চলছে। যে লাইক উই উড লাভ টু লাইক রিচ আওয়ার কন্টেন্ট টু ইউ অলসো, বিকজ অ্যানিমে কালচার খুব প্রেভেলেন্ট বাংলাদেশে আছে, আর ফিউচারে আমরা যদি কোলাব করতে পারি কোনো বাংলাদেশি চ্যানেলের সাথে আমরা খুব হ্যাপি হবো। তো অন্য কোনো থটস কেউ শেয়ার করতে চায়? ওই ইভেন্টটা মানে আপাতত মানে পাটাফাটি চলছে, লোকদেরকে আমরা জিজ্ঞেস করলাম কেমন অ্যাটমসফিয়ার, কেমন ওরা ভাইবটা পাচ্ছে, তো বললো অনেক ভালো অ্যান্ড অনেক ক্রাউডেড আছে ওপরে ইনফ্যাক্ট। সো ওটাই হচ্ছে, আর ব্যাপারটা হচ্ছে কসপ্লের সাথে লাইক ব্লগটা সেরকমভাবে করাই হয় না, সো এখানেও সেম জিনিসই হচ্ছে। এই যে হ্যালোইন ইভেন্টটা বং এনএম হাইফেন ওভার ডিসিটি করছে, পুরো জিনিসটা এতটা অর্গানাইজ হয়ে হয়েছে, আমার এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো। আমরা দুজনে হরর কমিউনিটি, সো এই যে হ্যালোইন ইভেন্ট হচ্ছে, কালকে হ্যালোইন, আজকে হ্যালোইনের ইভে, মানে সেটা আমরা আরো বেশি প্রমোট করতে চাই, কারণ এটা সত্যি বলতে অ্যামেজিং, পুরো ব্যাপারটা অ্যামেজিং হচ্ছে। আমি কৌস্তবের কথা টেনেই বলবো যে এখানে অ্যানিমে কালচার যেটা রয়েছে, মানে বাইরে যেটা বেশি রয়েছে, এখানে জিনিসটা উঠছে। ইভেন কিছু জায়গায় আমরা দেখি যে অ্যানিমের কিছু ইয়েগুলো আমাদের এখানে আসে, শোগুলো চলে বা খুব লিমিটেড চলে, বাট এই জিনিসটা যদি হাইপ এখানে সময়মতো ক্রিয়েট হয় তাহলে আরও সবাই দেখার সুযোগ পাবে। এবং কসপ্লে যেটা হচ্ছে, আমারও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে, এটা আমি ইউটিউবে দেখে এসেছি, বাট গিয়ে এখানে লাইভ থেকে জিনিসটা উপভোগ করতে খুবই ভালো লাগছে। এখানে প্রত্যেকে গেট আপ একদম টুই পয়েন্ট গেট আপ হয়েছে প্রত্যেকে। এখানেই শেষ নয়, তালপাতার সেপাই থেকে প্রীতম দা আমাদের সাথে এসে জয়েন করেন। তো একটু আগেই দেখতে পেলে যে প্রীতম দা এসছে, আর আমরা মোটামুটি পুরো জায়গাটা ঘুরলাম, কভার করলাম, খুবই ভালো লাগলো। আর এখন আমরা ডিনার করতে যাবো, প্রীতম দা একসাথেই যাবেন। তো এখন আমি প্রীতম দা, এদিকে সালমান রয়েছে, আর সৃঞ্জয়, এখন ওবা, আমরা সবাই একসাথে ডিনার করছি, কনভারসেশন হচ্ছে। প্রীতম দা একবার জাস্ট হাই বলে দাও। পার্টিকুলারলি তোমরা রিক্সাতে হারমোনিয়াম নিয়ে যাচ্ছিলে একটা পার্টিকুলার সিনে, একটা স্কুটিতে তোমরা দুজনে যাচ্ছিলে, তারপর দেখলাম যে উল্টে পড়ে আসো, কাট হয়ে যখন ওই সিনটাতে যায়, ওই যে পার্টিকুলার সিনটা, আমি সত্যি বলছি ওটা তোমাদের ফার্স্ট দেখা আমার ভিডিও ছিল, তারপরে ফ্যান বলতে পারো। থ্যাংক ইউ। নেটটা সবে সবে এসছে, মানে ফোনের ইন্টারনেটের কথা, তার আগে তো পিসি থেকে ইউজ করতো মানুষ, বাট অতটা ইউটিউবটা। আর তারপরে শুরু হয় আমাদের সেই ডিসকাশন, অর্থাৎ ভূতুরের ডিসকাশন, ভূত নিয়ে ডিসকাশন। আমরা অনেক কথা বলি, প্রায় আমরা দেড় দু ঘন্টা মতো ছিলাম। এই যে পার্টিকুলার ডিনারটা অ্যারেঞ্জ করেছিল ডিসিসিবির অ্যাডমিন শিবাজিদা, আর সত্যি কথা বলতে প্রীতম দার মতো হাম্বেল মানুষ খুব কম দেখেছি আমি। প্রীতম দা, সালমান ভাই, যারা অর্গানাইজার ছিল, যাদের মধ্যে কয়েকজন আমাদের বন্ধু হয়ে গেছিলো, তারা সবাই মিলে আমরা একসাথে ডিনার করি আর এইসব ডিসকাশন আমাদের হয়। খুবই ইন্টারেস্টিং কথাবার্তা ছিল।
আর আশা করছি ইন ফিউচার এরকম আরও ইভেন্টসে যাব, আরও নতুন নতুন মানুষের সাথে আমাদের দেখা হবে এবং তাদের জীবনে যদি কোনো এক্সপিরিয়েন্স ঘটে থাকে সেটা জানবার চেষ্টা করব। সেই দিন রাতে ডিনার করার সময় আমাদের যে সকল ভৌতিক ডিসকাশন হয়েছিল, সত্যি বলতে খুবই ভয় লেগেছিল কথা বলতে বলতে, সেগুলো কি তোমরা জানতে চাও? যদি জানতে চাও তাহলে কমেন্ট করে জানিও। তাহলে এটাকে নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো। আমাদের সেই পুরো দিনটা হ্যালোউইন 2022 প্রচণ্ড ভালো কেটেছে, প্রচণ্ড ভালো কেটেছে। ভবিষ্যতে এরকম ইভেন্ট আরও হবে এবং সেখানে তোমাদের সাথে হয়তো দেখা হয়ে যেতে পারে, তোমরা আসবে তো? এরকম টাইপের কোনো ইভেন্ট হলে আমি তোমাদের নিশ্চয়ই জানাবো এবং চলো সেখানেই দেখা হবে তোমাদের সাথে। সো আমরা ইভেন্ট থেকে বেরিয়ে গেছি আর এখন আমরা আছি হাওড়া স্টেশনে। সালমান ভাইকে ড্রপ করতে এসেছিলাম, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10:30 বাজে। সালমান ভাই যাবে এখন শ্যাওড়াফুলি আর আমি ফিরবো হচ্ছে আমার বাড়িতে, বাইক চালিয়ে যেতে হবে, তাড়াতাড়ি পৌঁছে যাবো আশা করি। তুমিও সাবধানে যাও। এবং হ্যাঁ, যারা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে সালমান ভাইয়ের চ্যানেলের লিঙ্ক থাকবে, হন্টিং রিয়েল, অ্যান্ড তোমরা যাও সাপোর্ট করো কিউরিও ফাইটটাকে যারা যারা দেখছো। অ্যান্ড আশা করছি এরকম ইভেন্টে আমরা আবার যাব, আবার সালমান ভাইয়ের সাথে দেখা হবে। আর অন্যান্য ফেলো ক্রিয়েটার্সরা ছিল, সিনিয়র ক্রিয়েটার্সরা ছিল, প্রীতমদা ছিল তালপাতার সেবাই থেকে, খুব ভালো লেগেছে। আমরা অনেক কথাবার্তা বললাম, অনেক ইনসাইট জানলাম, অনেক কিছু শেখার সুযোগ পেলাম, এই জিনিসটা খুব ভালো লাগলো। সো এক্স্যাক্টলি পাশাপাশি বসে খাওয়া দাওয়া করেছি, এই জিনিসটা আলাদাই এক্সপিরিয়েন্স, আলাদাই এক্সপিরিয়েন্স। সো থ্যাংক ইউ ডিসিসিবি, থ্যাংক ইউ হাইপারনোভা, বং অ্যানিম অবশ্যই রয়েছে। এখানে দাঁড়িয়ে আমরা ব্লগের এন্ডিংটা করছিলাম, দুটো মেয়ে যাচ্ছিলো আমাদের দেখলো, দেখে বললো আমাদের চ্যানেলের নাম জিজ্ঞেস করলো, আমাদের নাম জিজ্ঞেস করেছে। এই জিনিসগুলো বেশ ভাল লাগে যখন তুমি অ্যাজ এ ক্রিয়েটার এরকম ভাবে থাকো বা অ্যাজ এ ক্রিয়েটার তুমি কাজটা করছো, তুমি যখন রেকগনিশন পাও। স্পেশালি আমরা এই জিনিসটা নিয়ে অনেক কথা বলে দিয়েছিলাম, রাইট? সো এই জিনিসটা সত্যি, তোমরা যে পাশে আছো সাথে আছো, এই জিনিসটা আমাদের জন্য অনবদ্য। থ্যাংক ইউ সবাইকে এভাবে পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো, গুড নাইট, গুড নাইট অ্যান্ড হরর ড্রিমস।